নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি একটি গ্রহের আশীর্বাদে এই ছটি রাশির মানুষরা ভিখারি থেকে রাজায় পরিণত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। তো কোন সেই ছটি রাশি এবং সেই একটি গ্রহ কি তা আমি অবশ্যই এই ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আপনারা ভিডিওটি এখনই লাইক করে দিন, কারণ আপনারা ভিডিও দেখার পর লাইক করতে ভুলে যান। আর দ্বিতীয় আর একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলোই একবার আপনারা ওয়াচ করুন, দেখুন, আই এম শিওর আপনারা সাবস্ক্রাইব করবেনই। আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কোন সেই একটি গ্রহ সেটি আমি বলতে চলেছি, আপনারা গেস করে দেখুন তো কোন সেই একটি গ্রহ হতে পারে, আপনারা যে গ্রহটিকে খুব ভয় পান। হ্যাঁ বন্ধুরা, নান আদার দেন শনি গ্রহ। হ্যাঁ বন্ধুরা, এই গ্রহের দশা, এই গ্রহের মহাদশা এবং এই গ্রহের সাড়ে সাথীতে অনেক মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, শনি গ্রহ যা দেতা হে তো ছাপ্পর ফাঁড় খেতে থাকে। একদম আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি এই সাড়ে সাথী প্রিয়ডে কিন্তু প্রধানমন্ত্রীর পদ লাভ করেছেন। হ্যাঁ বন্ধুরা, উনি কোনো বিশাল বড় ফ্যামিলি থেকে আসেননি, উনি চা বেচতেন এবং সেই ছোট লেভেল থেকে আজকে বিশাল বড় পজিশনে এসেছেন এই শনি গ্রহের সাপোর্টের জন্য। হ্যাঁ বন্ধুরা, শনি গ্রহ যদি আপনার সাপোর্ট করে বা আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে আপনি ভিখারি থেকে রাজা হতে দু মিনিটও লাগে না। আর শনি গ্রহ খারাপ থাকলে আপনার রাজা থেকে ভিখারি হতেও দু মিনিটও লাগে না, এটা বাস্তব। এরপরে আর একটা উদাহরণ আপনাকে দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা ফেসবুক করি না? আমরা খুব ফেসবুক করি। এই ফেসবুকের যে মালিক, সেও একটা ছোট জায়গা থেকে এসেছে। হ্যাঁ বন্ধুরা, এই শনি গ্রহ তাকে ফেসবুকের মালিক বানিয়ে দিয়েছে। আজকে মিলিয়ন মিলিয়ন ডলার তার এই ফেসবুক অ্যাপ থেকে এবং ওয়েবসাইট থেকে ইনকাম হয়। ওই যে বললাম, শনি যাব দেতা হয় ছাপ্পর ফাঁড়কে দেতা হয়। তো এরকম হাজারো উদাহরণ রয়েছে যে শুভ দৃষ্টির ফলে বহু মানুষের উন্নতিও হয়েছে। তো শনিকে ভয় পাবেন না, আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করব। তবে একটা ব্যাপার আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই গ্রহ তখনই মানুষের ক্ষতি করে যখন আপনি অনৈতিক কাজ করবেন। এর আগের প্রিভিয়াস একটি ভিডিওতে আমি অলরেডি বলেছি, মানে মানুষের ক্ষতি যদি করেন, কোনো জীবের ক্ষতি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে শনি খুব সাত্ত্বিক গ্রহ এবং সাত্ত্বিকভাবে চলতে পছন্দ করে। আপনি যদি সাত্ত্বিকভাবে চলেন, আপনার নিজের কাজের জন্য যদি ফোকাসটা রাখেন কাজের, তাহলে কিন্তু আপনারা সাকসেস পাবেনই পাবেন। আর এটি হতে চলেছে এই ছটি রাশির উপরে। তো কোন সেই ছটি রাশি এবার আমি আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো, এটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকার কিন্তু চরম থেকে চরম উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক ও জাতিকারাও এই শনি গ্রহের দ্বারা আপনাদের শুভ দৃষ্টি এবং আপনাদের জীবন বদলাতে চলেছে। এরপরে আসবো তিন নম্বর রাশি, মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু শনি গ্রহের দ্বারা আপনাদেরও জীবন বদলাতে চলেছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি।
হ্যাঁ বন্ধুরা, বৃষরাশির জাতক ও জাতিকারাও কিন্তু শনি গ্রহের দ্বারা আপনাদেরও জীবন বদলাতে চলেছে, আপনাদেরও বিপুল পরিমাণে অর্থ আসতে চলেছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকারাও কিন্তু শনি গ্রহের দ্বারা শুভ দৃষ্টির ফলে আপনাদেরও জীবন বদলাতে চলেছে। এরপরের যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই লিস্টে পড়েছেন, আপনাদেরও শনি গ্রহের দ্বারা শুভ দৃষ্টির ফলে আপনাদেরও জীবন বদলাতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।